আপাতত যখন অপারেশন করবেন তখন একটা ভয় কাজ করছিল যে ভালো হবে কিনা, কোন রকমের জটিলতা তৈরি হয় কিনা। অপারেশনের পরে কোনো জটিলতা হয়েছে আপনার? আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি, তাই না? এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে মুখের ক্যান্সার। মুখের ক্যান্সার খুবই কমন আমাদের উপমহাদেশে। বেশিরভাগ সময় যখন আমরা ক্যান্সার পেশেন্ট যারা মুখে আক্রান্ত হন, আমাদের যখন আমরা হিস্ট্রি নেই যে ওনারা একটু 40-50 বছর মতো থাকেন, আমাদের তামাক জর্দা গুড় ব্যবহারে একটা হিস্ট্রি থাকে এবং মুখে একটা আলসারের হিস্ট্রি থাকে, যেটা হচ্ছে দেখা যায় যে 2-3 সপ্তাহ বা 3 মাস ধরে থাকে। এই সময়ের ব্যবধানে রোগীরা বিভিন্ন রকমের চিকিৎসা নিয়ে থাকে, যেমন হোমিও অ্যালোপ্যাথিক বা কোবরাজ, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়ে থাকে। আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আমাদের একজন সম্মানিত রোগী, যিনি আমাদের এখানেই অপারেশন হয়েছেন, আমাদের সম্মানিত সহযোগী অধ্যাপক শ্রদ্ধেয় ডাক্তার শাহরিয়ার আরাফাত সরোজ স্যারের নেতৃত্বে আমাদের এখানে অপারেশন হয়েছে। আমাদের যে পুরো টিম এখানে ছিলেন, ডক্টর সানাউ, ডক্টর বিরুনি, আমাদের ডক্টর ফয়সাল এবং অন্যান্য চিকিৎসকবৃন্দ ছিলেন। তো আমরা এখন দেখব যে অপারেশন পূর্ববর্তী সময়ে এবং অপারেশন পরবর্তী সময়ে রোগীর কী কী অসুবিধা ছিল এবং উনি এখন কেমন আছেন। আসসালামু আলাইকুম। উনি আপনার কী হয়, আচ্ছা ওনার কী সমস্যা ছিল? সমস্যা ছিল গত ডিসেম্বর থেকে ওনার মুখে ব্যথা, ঘাম, কিছু খেতে পারতো না। আমরা বরিশালে একজন চিকিৎসকের পরামর্শ নিয়েছি, উনি ডিসপিসে দেখায়, তখন ওনার ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সার ধরা পড়ার সাথে সাথে আমরা ঢাকা চলে আসছি আপনাদের কাছে আপনাদের চিকিৎসা। ওই সময় ওনার কি অসুবিধা ছিল যে ক্যান্সারটা যখন ধরা পড়ে? উনি খেতে পারতো না, ওনার মুখে জ্বালা পড়তো মাঝে মাঝে। আপনি কেমন আছেন এখন? আপনি খাওয়া দাওয়া করতে পারেন? অল্প অল্প খেতে পারেন? আপনার কথা বলতে কি সুবিধা হয়? এটা আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। আমাদের এই সময়ে যে 14 দিনের ব্যবধানে আমরা যখন রোগীদেরকে ফলো আপ করি, আমরা বেশ কিছু স্কেল ব্যবহার করি, যেমন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন কলেজ অফ লাইফ স্কেল আছে, ইউআরটিসি, যেটা ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট ক্যান্সার। অনেকগুলো প্রশ্ন বা কোয়েশ্চেনিয়ার থাকে, ওইগুলো থেকে আমরা রোগীদেরকে এরকম কোয়েশ্চেনগুলো করে থাকি যে উনি আগে কেমন ছিলেন, উনি এখন কেমন আছেন, ওনার খেতে সুবিধা হয় কিনা, আর ওনার কথা বলতে অসুবিধা হয় কিনা, ওনার মানসিক অবস্থা এখন কেমন আছে, অপারেশন পরবর্তী সময়ে পরবর্তী সময়ে যে ওনার শারীরিক অবস্থা ছিল সেটার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছে কিনা। আপনার যে একটা ক্যান্সার নিয়ে ভয় ছিল, এই ভয়টা কি এখন আছে? আপনাদের তো যখন অপারেশন করবেন তখন একটা ভয় কাজ করছিল যে ভালো হবে কিনা, কোনো রকমের জটিলতা তৈরি হয় কিনা। অপারেশনের পরে কোনো জটিলতা হয়েছে ওনার? আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি, তাই না? এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন। আমাদের যে ক্যান্সার রিপোর্টটা আমরা পেয়েছি, দেখলাম যে ওনার ক্যান্সারের কোনো অংশ মুখের ভেতর নেই, পুরো অংশটাই আমরা নিয়ে এসেছি। এখন আপনাদের কি ছুটি দিতে, ছুটি দেওয়ার পালা? বাড়িতে যাবেন ইনশাআল্লাহ? ঠিক আছে, আমরা আজকে ওনাকে ছুটি দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের সবগুলো যে প্যারামিটার আমরা দেখি সবগুলো প্যারামিটারই ওনার ভালো আছে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।